वेलकम माय स्टडी विवर्स यूट्यूब चैनल আমরা এবছর দেখব যে মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য কিছু সাজেশন নিয়ে তোমাদের কাছে তুলে ধরছি যেগুলো তোমরা প্রায় কমন পাবে আমার অভিজ্ঞতার উপরে আমি ভিত্তি করে তোমাদের কিছু সাজেশন দিচ্ছি যে মাধ্যমিক পরীক্ষায় আজকে দেখব ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ কিছু সাজেশন তোমাদের কাছে তুলে ধরছি তো যদি সাজেশনগুলো ভালো লেগে থাকে এবং চ্যানেলে প্রথম এসে থাকো চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এবং নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে বেল আইকনটিকে অন করে দেবেন এবং পরবর্তী যে চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশনস এবং পরবর্তী যে সাবজেক্টগুলো আছে সেগুলো সাজেশন পেতে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে এবং রীতিমতো সবসময় ফলো করো তাতে তোমাদের ভালো হবে এবং এর উত্তরগুলো যদি পেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে এবং কমেন্ট করে লিখে জানাবে তাহলে আমি সেগুলোকে লোড করব দেখো এবারে কিছু সম্ভাব্য সাজেশন হচ্ছে পরিবেশের জন্য ভাবনার উপরে এক সাধারণ কয়েকটি সাজেশন দেখো এক বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি তার শতকরা হার কত সেটা তোমরা সবাই জানো নাইট্রোজেন হয় 78.09% তারপর দেখো দুই আছে ওজোন গ্যাস কোন স্তরে থাকে স্ট্রাটোস্ফিয়ার স্তরে থাকে তিনি হচ্ছে জেট প্লেনগুলি কোন স্তর দিয়ে চলাচল করে এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তারপর দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি এটা উত্তর হয়ে যাবে মেসোস্ফিয়ার পাঁচে বলেছে মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায় মেরুজ্যোতি হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরে বা আয়নোস্ফিয়ার স্তরে দেখা যায় ৬ নম্বর কোয়েশ্চন দিয়েছি ওজোন স্তর ধ্বংসের জন্য সিএফসি এর কোন মূলক দায়ী খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন এটা এটা হচ্ছে সিএল ডট অর্থাৎ এটার অ্যানসার হয়ে যায় এরকম ভাবে সিএল ডট ক্লোরিন রেডিক্যাল প্রশ্নটা তারপর দেখো ৭ নম্বর কোয়েশ্চন দিয়েছি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসটির নাম কি এটা উত্তর হবে কার্বন ডাই অক্সাইড সিওটি সিওটু গ্যাস ৮ নম্বর কোয়েশ্চন হচ্ছে সমুদ্র বায়ু কোন সময়ে প্রবাহিত হয় এটা হচ্ছে দিনের বেলা প্রবাহিত হয় ৯ বলেছে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম লেখো একটি জৈব গ্রিনহাউস গ্যাস হচ্ছে মিথেন ১০ নম্বর কোয়েশ্চেন এমন দুটি গ্যাসের নাম কি যারা গ্রিনহাউস গ্যাস নয় অক্সিজেন এবং নাইট্রোজেন এরা হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয় অর্থাৎ এরা তাপ বাড়াতে পারে না ১১ নম্বর কোয়েশ্চেন দিয়েছি দেখো পৃথিবী প্রতি বছর পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পাচ্ছে ০.৫ ডিগ্রি সেন্টিগ্রেড ১২ নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রাকৃতিক ছাতা কাকে বলা হয় ওজন স্ফিয়ারকে প্রাকৃতিক ছাতা বলে তো তোমরা নিশ্চয়ই জানো কেন বলে ওজন স্তরের গুরুত্ব কি তোমরা সে সম্পর্কে ভালোভাবে জানো ১৩ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দেখো গ্রিনহাউস থেকে গ্রিনহাউস এফেক্টের প্রধান দুটি কারণ কি ১ নম্বর কারণ লিখবে যে জীবাশ্ম জ্বালানির অনিয়ন্ত্রিত দহন আর একটা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে বৃক্ষচ্ছেদন এই দুটো হচ্ছে প্রধান কারণ তারপরে বলেছে দেখো ১৪ নম্বর কোয়েশ্চেন একটি করে পুনর্নবীকরণ ও নবীকরণ শক্তির উদাহরণ দাও এটা তো তোমরা জানো নিঃসন্দেহ এটা বলার অপেক্ষা রাখে না তবে দেখো ১৫ নম্বর কোয়েশ্চেন হচ্ছে প্রধান বায়োগ্যাসের নাম কি প্রধান বায়োগ্যাস কি মিথেন তোমরা জানো ১৬ নম্বর কোয়েশ্চেন হচ্ছে মিথেন হাইড্রেট কি সেটা তোমরা জানো নিশ্চয়ই মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে কি ৪CH4 23H2O অর্থাৎ এখানে ৪টি মিথেন আর ২৪টা জল লাগে উদ্ভিদ তারপর দেখো বলেছে উদ্ভিদ কোন রশ্মি শোষণ করে খাদ্য প্রস্তুত করে এটা আমরা জানি কি সৌর রশ্মি একে ভালোভাবে বলা হয় ইনফ্রারেড রশ্মি ১৮ নম্বর কোয়েশ্চেন রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হতে পারে এটা হচ্ছে থার্মোস্ফিয়ার থেকে ফিরে আসে ১৯ নম্বর কোয়েশ্চেন হচ্ছে গ্রিনহাউস এফেক্ট কি জানো গ্রিনহাউস এফেক্ট হচ্ছে যে বায়ুমণ্ডলে অনিয়ন্ত্রিতভাবে জীবাশ্ম জ্বালানি দহন এবং বৃক্ষচ্ছেদনের দরুন যে কার্বন ডাইঅক্সাইডের গড় গাঢ়ত্বটা বেড়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব বৃদ্ধি পাওয়ার জন্য পৃথিবীর যে মোট উষ্ণতা বৃদ্ধি এটাই হচ্ছে গ্রিনহাউস এফেক্ট আর গ্রিনহাউস এফেক্টের ফলাফল তো আমরা জানো নিশ্চয়ই কি হয় আর এর জন্য দায়ী দুটি গ্যাসের নাম কি লিখতে পারো কার্বন ডাইঅক্সাইড মিথেন এই সমস্তগুলো লিখবে ২০ নম্বর কোয়েশ্চেন হচ্ছে ওজন গ্যাস কিভাবে সৃষ্টি হয় আর এই গ্যাসের বর্ণ ও গন্ধ কেমন এইগুলো কিসের একক পাস্কাল হচ্ছে চাপের একক এবং বেশ কিছু অ্যানসার যেগুলো বড় সেগুলো আমি বড় বড় অ্যানসার সেগুলো আছে সেগুলো আমি হচ্ছে তোমরা কমেন্ট এবং শেয়ার করে জানাবে এবং কমেন্টে জানাবে যে যদি কিছু প্রশ্নগুলো লাগে অ্যান্সারগুলো তাহলে আমি পরে ইউটিউবে আপলোড করব তো দেখো পাস্কাল কিসের একক এটি হচ্ছে চাপের একক বয়েল সূত্র অনুযায়ী পিভি ভার্সেস পি এর লেখচিত্র কোনটি এটা দেখো পিভি ভার্সেস পি এইটার লেখচিত্র হয়ে যাবে পরম শূন্য উষ্ণতা কি
হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতার মানটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একে পরম শূন্য উষ্ণতা বলছে কেন, যে এই উষ্ণতার নিচে আর কখনো সম্ভব নামা সম্ভব নয়। আর একে পরম বলার কারণ কি, যে পৃথিবীতে এই হচ্ছে নির্দিষ্ট উষ্ণতা, যে নির্দিষ্ট উষ্ণতার নিচে আর কখনোই যাওয়া সম্ভব নয়, এই জন্য এই মানটা স্থির, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড স্থির বা এর নিচে নামা সম্ভব নয়, এই জন্য এটি হচ্ছে পরম মান। বলছে উষ্ণতার পরম স্কেলের নাম কি, উষ্ণতার পরম স্কেলের নাম হচ্ছে কেলভিন স্কেল। পাঁচ নম্বর কোয়েশ্চেন বলছে যে মলিকিউলার থিওরির জনক কে, এটা হচ্ছে অ্যামিডিও অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো সূত্রটি কি এবং এর মান কত? অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে যে একই চাপ ও উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। তাহলে অ্যাভোগাড্রো সূত্রটা এবং এর মান বলেছি, দেখো এর মানটা হচ্ছে 6.022 × 10³ লিটার এটিএম এককে সর্বজনীন গ্যাস দ্রবকের মান কত? লিটার এটিএম সর্বজনীন গ্যাস দ্রবক মানে আর এর মান চেয়েছে, তো লিটার এটিএম এককে সেটা হচ্ছে 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স হবে। আট নম্বর কোয়েশ্চেন দিয়েছি পিভি ইকুয়ালস টু W/mRT, এই সমীকরণটিতে এম এর একক কি, যেখানে চিহ্নগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে, যেখানে এম এর একক হচ্ছে গ্রাম। ন নম্বর কোয়েশ্চেন দেখো বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটিকে প্রতিষ্ঠা করে, অর্থাৎ তোমাদের পিভি ইকুয়ালস টু এনআরটি সম্পর্কটিকে স্থাপন করতে হবে। তো আমি পরবর্তী এগুলোকে আপলোড করব, তোমরা আমার সাথে জুড়ে থাকবে। দশ নম্বর কোয়েশ্চেন বলছে দেখো চার্লসের সূত্রটি উল্লেখ করে তার ধ্রুবক রাশি লিখো। চার্লসের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, বয়েল এবং চার্লসের তো ইম্পর্টেন্ট থাকে, তো সেখানে চার্লসের সূত্রটা পড়বে আর তার ধ্রুবক রাশি হচ্ছে গ্যাসের ভর আর চাপ। দেখো চার্লসের চ আছে আর চাপের চ, অর্থাৎ চার্লসের সূত্রে চাপ স্থির আর সবসময় গ্যাসের ভর স্থির থাকে বয়েল চার্লস। এগারো নম্বর কোয়েশ্চেন কখন বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? সাধারণত পৃথিবীতে বাস্তব গ্যাসই বেশি, তো বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে তখনই নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বারো নম্বর কোয়েশ্চেন গ্যাসের গতিতত্ত্বের পাঁচটি স্বীকার্য লেখো। তো তোমরা আমাকে জানাবে যদি না পারো, বা যদি তোমাদের আমি সাহায্য করতে পারি আমি অবশ্যই চেষ্টা করব, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তেরো নম্বর গ্রাম আণবিক আয়তনের এসটিপি তে মান কত? এটা এসটিপি তে মান হয়ে যাবে 2.4 লিটার, এটা যদি লিটারে চায়, আর যদি কিছু না বলে 2.4 লিটার লিখো, আর যদি বলে মিলিগ্রাম এককে কত, তাহলে হচ্ছে 22,400 মিলিগ্রাম হবে। চোদ্দ নম্বর কোয়েশ্চেন দেখো দিয়েছি 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোনটি উচ্চতর? দেখো এখানে যেহেতু দুটো আলাদা আলাদা রাশি আছে, একটা ডিগ্রি সেন্টিগ্রেড একটা কেলভিন, এই জন্য যে কোনোকে সমজাতীয় উষ্ণতা নিয়ে যেতে হবে। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা কেলভিনে যদি নিয়ে যাই, তাহলে কেলভিনের নর্মাল কত, 273, তার সঙ্গে 30 যোগ করে তাহলে 303 কেলভিন, অর্থাৎ 303 কেলভিনটা বড়, মানে 30 ডিগ্রি সেন্টিগ্রেডটা বড় হয়ে যাবে। পনেরো নম্বর কোয়েশ্চেন বলছে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উত্তপ্ত করা হলে যদি এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয় তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? তো আমি পরে লোড করতে চলেছি এগুলো। ষোলো নম্বর কোয়েশ্চেন হচ্ছে এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান সহ একক লেখ। এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক মানে আর, তার মান সহ একক, তাহলে ওর মান হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবকের হচ্ছে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তো এক মোল যে কোনো গ্যাসের এসটিপি তে আয়তন কত? 2.4 লিটার। যদি মিলিগ্রাম এককে চায় তাহলে 22,400 মিলিগ্রাম হবে। দিয়ে বলেছে কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত কোনটি হবে? দিয়েছে অপশন C2H4, CO2, C2H2, C2H6। দেখো বাষ্প ঘনত্ব 13 আছে, আমরা কি জানি সূত্র m = 2d, তাহলে এখানে d দেওয়া আছে 13, তাহলে m নিশ্চয়ই 2 × d, তাহলে 13 × 2 মানে 26 হবে। দেখো C2H4 এর মধ্যে 12 × 2 = 24 আর 4 28 হয়ে যাচ্ছে, CO2 12 আর 16 44 হচ্ছে, C2H2 2 × 24 আর 2 = 26, অর্থাৎ এটাই মিলে যাবে। 2 গ্রাম H2 এবং 22 গ্রাম CO2 কোনটির STP তে আয়তন বেশি এবং কত? দেখো এক মোল যে কোনো গ্যাসের STP তে আয়তন 2.4 লিটার হয়, যেহেতু 2 গ্রাম H2, তাহলে H2 2 গ্রামই তো, তার 2 গ্রাম মানেই এক মোল, মানে 2.4 লিটার। আর 22 গ্রাম CO2, আমরা জানি একটা CO2 এর এক মোল সমান
12 আর 16 প্রতি মানে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম হলে কার্বন ডাইঅক্সাইড 1 মোল হতো, যেহেতু 22 গ্রাম মানে অর্ধেক আছে, অর্থাৎ 22.4 লিটারের অর্ধেক মানে 11.2 লিটার হচ্ছে। এরপরে দেখো 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3 একে বিয়োজিত হয়ে কত গ্রাম CO2 উৎপন্ন হবে। তো তোমরা যদি এই রিঅ্যাকশনস গুলো জানতে চাও বা তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি সেগুলোকে করে দেব। 5 নম্বর কোশ্চেন দিয়েছি 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। 6 নম্বর কোশ্চেন, কি পরিমাণ মার্বেল পাথরকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটালে STP তে 33.6 লিটার CO2 উৎপন্ন হবে। তো মার্বেল পাথর মানে CaCO3, ওকে হাইড্রোক্লোরিক মানে HCl অ্যাসিড, HCl দিয়ে বিক্রিয়া করা হয়েছে, তাহলে কত গ্রাম CO2, তাহলে CO2 তো উৎপন্ন হচ্ছেই ডান সাইডে, আর বাদ বাকিটা ব্যালেন্স করে নিও এবং আমাকে জানাবে। তোমরা যদি তোমাদের অসুবিধা হয় আমি অবশ্যই চেষ্টা করব। 7 নম্বর কোশ্চেন আছে SO2 এর বাষ্প ঘনত্ব কত। দেখো SO2 S মানে 32, 16 তার পারমাণবিক ভর, কিন্তু আণবিক ভর 32, তাহলে 32 আর যে অক্সিজেন তাহলে দুটো আছে, 16 দুগুণে 32 মানে মোট 64 গ্রাম, তাহলে বাষ্প ঘনত্ব আর অর্ধেক Me2D, তাহলে হচ্ছে D2M/2 মানে হচ্ছে 32 গ্রাম হয়ে যাবে। তো এরকম ওই রাসায়নিক গণনার উপরে এরকম অসাধারণ কিছু আমি ট্রিক আছে যেগুলো সাহায্যে তোমরা সেগুলো সহজে করতে পারবে। তো আমাকে যদি কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদের হেল্প করব। ঠিক আছে, এনেছি 1 নম্বর, কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি। এটা হচ্ছে হয়ে যাবে পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে কোন গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। এটা হয়ে যাবে 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা খাতায় তুলে এগুলো তোমরা নোট করতে পারো এবং অ্যান্সার গুলো আমি মুখে যেটা বলছি সেটা লিখে নিও, আর যেগুলো বট কোয়েশ্চেন সেগুলো যদি তোমরা পারো তো অবশ্যই চেষ্টা করো, আর না হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের হেল্প করব, অবশ্যই হেল্প করব। 3 নম্বর কোয়েশ্চেন দেখো, তাপ পরিবাহিতাঙ্কের CGS একক কি। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের CGS একক হচ্ছে কি, হচ্ছে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, S ইনভার্স আর ডিগ্রি CT^-1 ইনভার্স, আর এর মাত্রা হচ্ছে ML T^-3 ML T^-3 K-1, এটা হচ্ছে এর মাত্রা। 4 নম্বর কোয়েশ্চেন, কোন ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। ধাতুগুলোর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কি, রূপো, আর যদি কোনো ধাতু না বলতো তাহলে কিন্তু হীরে সবচেয়ে বেশি হতো। তো আমি ওর উপরে একটা ট্রিক বানানো আছে ছন্দের সাহায্যে, সেগুলো অনেকগুলো তোমরা যে ক্রম দিয়ে দেয় নির্ণয় করতে পারবে, তো আমাকে জানাবে যদি সেই ছন্দ সম্পর্কে তোমরা জানতে চাও, আমি অবশ্যই আপলোড করবো। 5 নম্বর কোয়েশ্চেন আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি। সম্পর্ক হচ্ছে α = β/2 = γ/3। 6 নম্বর বলেছে, পদার্থের তাপ পরিবাহিতা বলতে কি বোঝো, এটি কোন বিষয়ের উপর কিভাবে নির্ভরশীল, আমাকে জানাবে কমেন্ট বক্সে, ওখানে করে দেবো। 7 হচ্ছে, তরলের প্রকৃত প্রসারণ ও আপতন প্রসারণ কোনটি তরলের নিজস্ব ধর্ম, জানাবে ওখানে। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, তাপ প্রসারণ গুণাঙ্ক সম্পর্কিত আলফা বিটা গামার অনুপাত কত। এখানে আলফা বিটা গামার হচ্ছে তোমাদেরকে সলভ করবে, যে α = β/2 = γ/3, ওখান থেকে অঙ্কটা সলভ করলে দেখা যাবে যে α = β = γ হচ্ছে 1:2:3। তারপর দেখো 9 নম্বর কোয়েশ্চেন, তামা জার্মান সিলভার পিতলের মধ্যে দৈর্ঘ্য প্রসারণের ক্রম লিখো। এখানেও একটা ট্রিক আছে, আমি অবশ্যই সেটা লোড করব, তোমরা আগে জানাবে আমাকে, তাহলে আমি অবশ্যই সেখানে আমি লোড করে দেবো। যে এরকম কিছু অসংখ্য তো এরকম ধাতু, শুধু তামা জার্মান সিলভার পিতল তো এরকম আসতে পারে না, এরকম কিছু থাকতে পারে, তো সেখানে আমি কিছু ট্রিক করে দেবো, তোমরা সেগুলো তাড়াতাড়ি করতে পারবে। তো 10 নম্বর কোয়েশ্চেন বলেছে, দেখো লোহা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12×10^-6 পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত। এখানে α = β/2 = γ/3 ওখান থেকে অঙ্কটা করতে হবে। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, তাপ পরিবাহিতার অনন্যককে কি বলা হয়, এটা হচ্ছে তাপীয় রোধাঙ্ক। ক্ষেত্র প্রসারণের সংজ্ঞা দাও, অবশ্যই তোমরা সংজ্ঞাটা করে রাখবে অবশ্যই। আর এখানে এই যে তামা জার্মান সিলভার পিতল, এখানে হচ্ছে পিতলের সবচেয়ে বেশি হয়। স্নেলের সূত্রটি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না। স্নেলের সূত্রটা হচ্ছে, যদি আলোকরশ্মি কোনোভাবে লম্বভাবে পড়ে বা 90° ভাবে পড়ে, তাহলে সেক্ষেত্রে স্নেলের সূত্রটা প্রযোজ্য হবে না। দ্বিতীয় কোয়েশ্চেন বলেছে, দর্পণে সৃষ্ট হওয়া প্রতিবিম্ব সর্বদা অসৎ এবং সমশীর্ষ হয়, ঠিক না ভুল। এটা ঠিক হবে, সবসময়
যার ফলে প্রতিবিম্ব অসৎ হয়, মানে অসৎ মানে পর্দায় ফেলা যাবে না। আর সমশীর্ষ মানে যেদিকে মাথাটা আছে বা যেদিকে তার দিক যেরকম সেরকম ভাবেই থাকবে। তিন নম্বর কোয়েশ্চেন দেখো, কখন উত্তল লেন্স দ্বারা অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি করা যায় বা যাবে? এটা হচ্ছে যে বস্তুকে উত্তল লেন্সের ফোকাসের তুলনায় কম দূরত্বে রাখলে তবে সেক্ষেত্রে হবে। চার নম্বর কোয়েশ্চেন, গাড়ির ভিউ ফাউন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির ভিউ ফাউন্ডার বা রিয়ার মিরর ইমেজ বলে, এটা হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তলে ছোট দেখায়, তাহলে দেখো গাড়ি যাচ্ছে, তাহলে গাড়ির পিছনে যদি আমি অবতল লাগাই, মানে ওখানে যদি অবতল দর্পণ লাগাই, তাহলে গাড়ির পিছনে যেগুলো আসছে তারা সব বড় দেখাবে, এই জন্য তখন হচ্ছে কি কাঁচটা ঢেকে যাবে। কিন্তু আমি উত্তল দর্পণ যদি ব্যবহার করি তাহলে ওই গাড়িতে ছোট ছোট দেখাবে, ফলে আমি পিছনের দিকে সমস্ত গাড়িগুলোকে পর্যবেক্ষণ করতে পারবো, ওই জন্য উত্তল দর্পণটা ব্যবহার করা হয়। পাঁচ নম্বর, আলোর কোন ধর্মের জন্য আকাশকে নীল দেখা যায়? এটা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য। ছ নম্বর কোয়েশ্চেন, দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ও চশমা ব্যবহার করবে? দীর্ঘ দৃষ্টি মানে দূরের জিনিস ভালো দেখতে পাচ্ছে না, এগুলোর জন্য কি লেন্স ব্যবহার করতে হবে? উত্তল লেন্স ব্যবহার করতে হবে, আর সেক্ষেত্রে প্লাস পাওয়ারের চশমাটা ব্যবহার করতে হবে। সাত বলেছে, বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? যদি বস্তুকে ফোকাসে রাখা হয় তাহলে প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। আটে বলেছে, আলোক কেন্দ্র কি? আলোক কেন্দ্র তোমরা বই থেকে করে নিও, নাহলে আমাকে জানাবে কমেন্ট বক্সে, আমি সেখানে ভালোভাবে বুঝিয়ে দেবো। নম্বর কোয়েশ্চেন, স্নেলের সূত্রটি লেখো, এখানেও তোমরা জানাবে আমাকে। দশে বলেছে, প্রমাণ করো যে দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়, অর্থাৎ আর ইকুয়ালস টু 2f হয়। এটাও একটা উপপাদ্য আছে লাইটের, এটা তোমাদের করতেই হবে। এক নম্বর কোয়েশ্চেন, মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ থাকে? মোটর গাড়ির হেডলাইটে একটা বিশেষ ধরনের অধিবৃত্তকার অবতল দর্পণ থাকে, তাহলে একটি বিশেষ ধরনের অধিবৃত্তীয় অবতল দর্পণ। বারো নম্বর কোয়েশ্চেন, একটি প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ দাও, এটা হচ্ছে কি হবে? রংধনু। তেরো নম্বর কোয়েশ্চেন, কাকে অভিসারী লেন্স বলে? উত্তল লেন্সকে অভিসারী বলা হয়। কেন বলা হয় তোমরা নিশ্চয়ই জানো, তাহলে আমাকে জানাবে যদি না পারো। চোদ্দ নম্বর হচ্ছে, কোনো বস্তুকে উত্তল লেন্সের ফোকাসে রাখলে প্রতিবিম্ব কেমন হয় চিত্র সহ দেখাও। এই যে উত্তল লেন্সের কোনো বস্তুকে ফোকাসে কোথায় রাখলে কিরকম প্রতিবিম্ব হবে, আমি এখানে তো তোমরা যদি জানাও তাহলে দেখবে এখানে উত্তল লেন্সের যেখানেই বস্তু রাখা হোক না কেন, তোমরা নিখুঁত নির্ভুলভাবে যে কোনো প্রশ্নের অ্যান্সার করতেই পারবে। তো তোমাদের ভিডিওটিকে তার আগে সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং চ্যানেলটিকে খুঁজে পেতে সহজ হয়। তো তোমরা আমাকে জানাবে এটা। পনেরো নম্বর কোয়েশ্চেন, কোন বস্তুকে উত্তল লেন্সের এফ ও 2f এর মধ্যে রাখলে প্রতিবিম্ব কেমন হবে চিত্র সহ দেখাও। ওই একই ওইটার ট্রিকের সাহায্যে এমন ভাবে করে দেবো তুমি সবগুলো পারবে। কোন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কিন্তু কম্পাঙ্ক সবচেয়ে কম হয়? এখানেও কিছু ট্রিক আছে, অসাধারণ ট্রিক, যার সাহায্যে তোমরা ট্রিকের সাহায্যে সমস্ত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কার কত কিরকম রেঞ্জ সব বের করতে পারবে। তো তবু বলে যাচ্ছে, এখানে তরঙ্গের মধ্যে বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি আর বেতার তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে কম হয়। সতেরো বলেছে, বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন? দেখো বিপদ সংকেত হচ্ছে লালের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, যেহেতু চ্যুতি কম তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অর্থাৎ অনেক দূর পর্যন্ত দৈর্ঘ্যটা বিস্তীর্ণ হতে পারে আর এর বিক্ষেপণও কম হয়, এই জন্য হচ্ছে কি সহজে অনেক দূর থেকে পর্যবেক্ষণ করা যায়। এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আধানের একক কি? আধানের একক হচ্ছে কুলম। দুই, পোস্ট অফিস বক্সের দ্বারা কি মাপা হয়? এটা হচ্ছে রোধ মাপা হয় বা রেজিস্ট্যান্স মাপা হয়। তিন হচ্ছে, দুটি সমান দৈর্ঘ্যের সরু ও মোটা তারের মধ্যে কোনটি রোধ বেশি? এখানে দেখো সরু তার সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে বেশি, অর্থাৎ বস্তুচ্ছেদের সঙ্গে রোধ যদি ব্যস্তম্ভ দিক থাকে তাহলে সেখানে অ্যান্সারটা হয়ে যাবে সরু তারের রোধটা বেশি। চার নম্বর কোয়েশ্চেন, রোধাঙ্কের সিজিএস একক কি? রোধাঙ্কের সিজিএস একক হচ্ছে ওহম, সেমি। পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী, যেমন সোলার প্লেটেও থাকে অর্ধ পরিবাহীগুলো। ছ নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সিমেন্টস কিসের একক? এটা হচ্ছে পরিবাহীর পরিবাহিতার একক, অর্থাৎ কন্ডাক্টেন্সের একক। সাত নম্বর বলেছে, হিটারে কোন সংকর ধাতু থাকে তার বৈশিষ্ট্য লেখো। হিটারে কি থাকে? নাইক্রোম তার থাকে, তাই না? তো নাইক্রোম তারের উপাদানগুলো কি, এরকম বেশ কিছু যে সংকর ধাতুগুলো আছে তার আমি কিছু ট্রিক নিয়ে তোমাদের কাছে অবশ্যই সেগুলো পৌঁছে দেবো। তো তোমাদের অবশ্যই সেগুলো সাহায্য হবে, হেল্পফুল হবে।
সেগুলো অবশ্যই করবে। আর আমাকে জানাবে যেগুলো তোমরা পাচ্ছ না বা তোমাদের দরকার যেগুলো, বা ফিজিক্সে যদি আরও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাতে পারো। 4 নম্বর কোয়েশ্চেন দেখো, হ্যাঁ এখানে একটা কোয়েশ্চেন থেকে গেছে যে হিটারে কোন সংঘ থাকে, নাইক্রোম ধাতু থাকে, আর তার বৈশিষ্ট্য হচ্ছে এটা কি উচ্চ রোধাঙ্ক হয় এবং উচ্চ গলনাঙ্ক হয়। অর্থাৎ উচ্চ রোধাঙ্ক হলে তাপ বেড়ে যাবে, আর আমার তো হিটারে তাপটাই দরকার, তাই না? তাহলে উচ্চ রোধাঙ্ক হলে রোদ যেহেতু বেশি হলে তাপ ধরবে বেশি, আর উচ্চ গলনাঙ্ক অর্থাৎ সহজে গলবে না, অর্থাৎ সহজে যদি গলে যেত তাহলে আমার তাপ বাড়ি লাভ কি, তাই না? অর্থাৎ উচ্চ রোধাঙ্ক আর উচ্চ গলনাঙ্ক হবে। 8 নম্বর বলেছে ফিউজে সংঘ ধাতুর উপাদানগুলির কি উপাদানগুলি কি কি আছে আর বৈশিষ্ট্য লিখতে বলেছে। ফিউ বলেছে বিওটি কি, এর সংজ্ঞা দাও। বিওটি হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, এর সংজ্ঞা হচ্ছে কি 1 কিলোওয়াট ঘন্টার সংজ্ঞাটা দিয়ে দেবে। 10-এ ফ্লেমিং এর বামস্ত নিয়মটি লেখো, অবশ্যই করবে। 11 নম্বর হচ্ছে বাল্যচক্র ডিসিতে চলে, এসিতে চলে না কেন, তোমরা জানিও যদি না পারো। 12 নম্বর কোয়েশ্চেন লেঞ্জের সূত্রটি লেখো, অবশ্যই পারবে। এটি কোন সূত্র মেনে চলে, এটি হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। বলছে গৃহস্থালী তড়িৎ বর্তনীতে কোন সময় যুক্ত থাকে, তাহলে গৃহস্থালী তড়িৎ বর্তনী হচ্ছে শ্রেণী সমবায় যুক্ত থাকে। 14-এ সলিনয়েড কি, এর ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যাবে। সলিনয়েড মানে কি, ওই যে এরকম ধরনের কিছু নল, তার গায়ে এরকম তার, তামার তার জড়িয়ে জড়িয়ে যখন পদার্থকে চুম্বকে পরিণত করা হবে সেই পদার্থটা হয়ে যাবে কি সলিনয়েড। আর এর ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, এর ক্ষমতা হচ্ছে ওই যে তারটা জড়ে যাচ্ছে ওই তারের পরিবাহী পার্শ্ব সংখ্যা যত বেশি হবে তত ওই সলিনয়েডের ক্ষমতা বেড়ে যাবে। আর একটা যে কারেন্টের প্রবাহমাত্রা যদি বাড়ায় সেক্ষেত্রে সলিনয়েডের ক্ষমতা বাড়বে। 9 নম্বর কোয়েশ্চেন বলেছে দেখো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রটি লেখো, অবশ্যই তোমরা করবে, এটা তো সবার খুবই প্রিয় এবং খুবই ভালো হয়, তাই না? তো তোমরা না পারলেও আমাকে জানাও। 16 নম্বর কোয়েশ্চেন বলছে দেখো একটি বাল্বের গায়ে 240 ভোল্ট 100 ওয়াট লেখা থাকার অর্থ কি। এর মানে কি যে বাল্বটিকে যদি 240 ভোল্টে যদি আমরা যুক্ত করি তাহলে বাল্বটি সর্বোচ্চ আলোয় আলোকিত হবে, মানে সর্বোচ্চ আলো দান করবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল হারে তড়িৎ শক্তিটা খরচ করবে। তা বলছে দেখো তড়িৎচালক বল কোন যন্ত্রে মাপা হয়, এটা হচ্ছে পোটেন্সিওমিটার যন্ত্রে মাপা হয়। তড়িৎচালক বল এবং বিভবপ্রবাহের পার্থক্য লেখো, এটা অবশ্যই করে রেখো তোমরা। 19-এ বলেছে ওহমের সূত্রটি লেখো, এর থেকে কিভাবে রোধের ধারণা পাওয়া যায়। 20 নম্বর কোয়েশ্চেন হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট বাল্বকে 220 ভোল্ট মেইনসে যুক্ত করলে রোধ ও তড়িৎ প্রবাহমাত্রা কত হবে। তো এই কারেন্টের যত কিছু অঙ্ক ঠিকের সাহায্যে তোমাদেরকে আমি করিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের যদি আরও কিছু প্রয়োজন হয় বা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে নির্দ্বিধায় জানাতে পারো, আমি অবশ্যই হেল্প করব। 21-এ দেখো কোয়েশ্চেন বলেছে যে একটি বাড়িতে 4টি 60 ওয়াটের বাল্ব দৈনিক 6 ঘন্টা জ্বলে, 2টি 100 ওয়াটের পাখা দৈনিক 5 ঘন্টা চলে, একটি হিটার 250 ওয়াটের দৈনিক 2 ঘন্টা চলে, তাহলে মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচা হবে, 6 টাকা হিসাবে ইউনিট হিসাবে কত টাকা দিতে হবে। তো এরকম আমার চ্যানেলে এরকম ভিডিও দেওয়া আছে, দেখবে তোমরা ফলো করে থাকবে চ্যানেলটিকে, অবশ্যই তোমরা পাবে। এবং দেখো 1 নম্বর কোয়েশ্চেন দিয়েছি তেজস্ক্রিয়তা কি ধরনের ঘটনা। তেজস্ক্রিয় হচ্ছে একটা কেন্দ্রকীয় ঘটনা বা নিউক্লিয় ঘটনা, কারণ ওখানে প্রোটন আর নিউট্রনটাই অংশগ্রহণ করে। 2 নম্বর কোয়েশ্চেন বলেছে তেজস্ক্রিয় বিঘটনের দরুন নতুন মৌলের সৃষ্টি হয়, ঠিক না ভুল, এটা হচ্ছে ঠিক, কারণ দেখো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে নতুন আয়নের সৃষ্টি হয় কিন্তু তেজস্ক্রিয় বিঘটনের দরুন নতুন মৌলের সৃষ্টি হয়। 3 নম্বর বলেছে ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়, ক্যান্সার চিকিৎসায় তেজস্ক্রিয় কোবাল্ট, তেজস্ক্রিয় সোনা এগুলো ব্যবহার করা হয়। তো এদের আইসোটোপের সংকেতটাও লিখে রাখবে। 14-4 নম্বর কোয়েশ্চেন বলেছে দেখো জীবাশ্মের বয়স কোন পদ্ধতিতে নির্ণয় করা হয়, জীবাশ্মের বয়স হচ্ছে রেডিও কার্বন ডেটিং এর সাহায্যে নির্ণয় করা হয়। 5 নম্বর কোয়েশ্চেন বলেছে সূর্য নক্ষত্রের প্রচণ্ড শক্তির উৎস কি, সূর্য বা নক্ষত্রদের প্রচণ্ড শক্তির যে উৎস সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তারপরে 6 নম্বর কোয়েশ্চেন তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা এদের ভেদন ক্ষমতার ক্রম লিখো, এখানে ভেদন ক্ষমতার ক্রম হচ্ছে আলফা লেস দেন বিটা লেস দেন গামা, অর্থাৎ গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয় সংযোজন কি বিক্রিয়া সহ লিখো, তোমরা দুটো কোয়েশ্চেন এবছর করে যাবেই। 8 নম্বর কোয়েশ্চেন বলছে 92 ইউরেনিয়াম 238 সেখান থেকে একটা আলফা কণা যদি বের হয়ে যায় তাহলে কি তৈরি হবে, তারপরে সেখান থেকে বিটা বের হয়েছে, তারপর আবার বিটা হয়েছে, তাহলে বিটাটি সম্পূর্ণ করে এদের মধ্যে সম্পর্কটা লেখো। খুবই সহজ জিনিস, আলফা বের হলে পারমাণবিক ক্রমাঙ্ক 2 করে কমে যায়, ভর সংখ্যা 4 করে কমে যায়, সেখান থেকে বের করবে এইটা। আর বিটা যদি কমে তাহলে কি 1 পারমাণবিক ক্রমাঙ্ক কি থাকে 1 করে বেড়ে যায়, ভর সংখ্যা একই থাকে, এরকমভাবে এটা সলভ করবে। আর যদি না পারো আমাকে কমেন্ট করে জানাবে। 9 নম্বর কোয়েশ্চেন তেজস্ক্রিয় খনিগর্ভে কোন গ্যাসীয় পদার্থ পাওয়া যায়, এটা হচ্ছে হিলিয়াম পাওয়া যায়।
10 নম্বর কোশ্চেন, পারমাণবিক বোমা বা অ্যাটম বোম কোন পদ্ধতিতে তৈরি করা হয়? এটা হচ্ছে নিউক্লিয় বিভাজন পদ্ধতিতে তৈরি করা হয়। 11 নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয়তার এসআই একক কি? এটা হচ্ছে বেকারেল হয়ে যাবে অ্যানসার। 1 নম্বর কোশ্চেন হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কয়টি শ্রেণী ও পর্যায় আছে? মেন্ডেলিফের পর্যায় সারণীতে 8টি শ্রেণী এবং 7টি পর্যায় আছে। তখন তো জিরো শ্রেণী ছিল, মানে তখন আবিষ্কার হয়নি, ওই জন্য নোবেল গ্যাস লোকের শ্রেণী ধরা হয়নি তখন। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন, আধুনিক পর্যায় সারণীতে কয়টি শ্রেণী ও পর্যায় আছে? আধুনিক পর্যায় সারণীতে এখানে হচ্ছে 18টি শ্রেণী আর 7টি পর্যায় আছে। অর্থাৎ মেন্ডেলিফ আর আধুনিক উভয় ক্ষেত্রেই হচ্ছে মডার্ন পিরিয়ডিক্যাল আর ওল্ড পিরিয়ডিক্যাল উভয় ক্ষেত্রেই 7টি পর্যায় আছে। তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্রটি হলো যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। চার নম্বর কোয়েশ্চেন বলেছে কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ থাকে? এখানে হচ্ছে হ্যালোজেন শ্রেণী, অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে কঠিন তরল গ্যাসীয় পদার্থ থাকে। তো তার মধ্যে ফ্লুরিন আর ক্লোরিন কি গ্যাসীয়, আর হচ্ছে ব্রোমিন তরল আর আয়োডিন অ্যাসিটিন এগুলো হচ্ছে কি কঠিন পদার্থ। পাঁচ নম্বর কোয়েশ্চেন বলেছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক ও তড়িৎ ধনাত্মক পদার্থের নাম কি? সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন আর সবচেয়ে তড়িৎ ধনাত্মক পদার্থ হচ্ছে কি সিজিয়াম। তো এই পর্যায় সারণীতে বেশ কিছু ট্রিক আছে যে সাহায্যে তুমি পরবর্তী ইলেভেনে যারা সায়েন্স নিও বা নেবে তাদের ক্ষেত্রে এরকম অসাধারণ ট্রিকের সাহায্যে পুরো পর্যায় সারণীটাকে পুরো মুখস্থ করে ফেলতে পারবে কিছু ছন্দের সাহায্যে, যা এ পর্যন্ত খুব হেল্পফুল হয়েছে আমার মনে হয়। আমি যেগুলো পড়িয়েছি অবশ্যই ছেলেদের ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। ছ নম্বর কোয়েশ্চেন দিয়েছি, দেখো তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রোনেগেটিভিটি কি তোমরা জানাবে, যদি না পারো আমি বলে দেবো তড়িৎ ঋণাত্মকতা কি। সাত নম্বর কোয়েশ্চেন, কয়েন মেটাল বা মুদ্রা ধাতু এগুলো গুলি কোন শ্রেণীতে থাকে? এটা হচ্ছে 11 নম্বর শ্রেণীতে থাকে। মুদ্রা ধাতু বা কয়েন মেটাল হচ্ছে কারা কারা, যে হচ্ছে কপার রূপো এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। আট নম্বর কোয়েশ্চেন, হ্যালোজেন কথার অর্থ কি? এটা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক। এটি কত নম্বর শ্রেণীতে থাকে? এটা 17 নম্বর শ্রেণীতে থাকে। ও টু মাইনাস, এম জি টু প্লাস, এফ মাইনাস, এন এ প্লাস এদের আয়নীয় ব্যাসার্ধের ক্রম নির্ণয় করো। এখানে তাহলে কি করবে, দেখো পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে এই যে যখন প্লাস মাইনাস হচ্ছে সেগুলো ভিত্তিতে ইলেকট্রন বের করবে, দেখবে সব সমান ইলেকট্রন হয়ে যাবে। তখন যার ক্ষেত্রে তাহলে প্রোটন সংখ্যা বেশি সে বেশি করে ইলেকট্রনকে টানবে বা কক্ষকে ধরে টানবে, ফলে তার ক্ষেত্রে সাইজটা ছোট হয়ে যাবে। তো যা বুঝতে বললাম তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমাদের যদি তাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি সেখানে সম্পূর্ণ আনসারটা করে দেবো। দশ নম্বর হচ্ছে একটি মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক 15, মৌলটির কোন পর্যায়ে কোন শ্রেণীতে আছে? দেখো 15কে ভাঙলে কি হয়, 2, 8, 5, অর্থাৎ শেষ কক্ষে 5 আছে, এই জন্য তার হচ্ছে কি 5 নম্বর শ্রেণী হয়ে যাবে। আর দেখো 2, 8, 5 অর্থাৎ 3টে ডিভিশন, অর্থাৎ 3 নম্বর শ্রেণী হয়ে যাবে, তৃতীয় পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ে আছে। 11টা হচ্ছে দেখো চ্যালকোজেন কোন শ্রেণীকে বলে? 16 নম্বর শ্রেণীকে চ্যালকোজেন বলে। চ্যালকোজেন কথাটির অর্থ কি? চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক উৎপাদন। 12 নম্বর কোয়েশ্চেন, এ বি সি মৌলগুলি পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, 8, 10, সি একটি নিষ্ক্রিয় মৌল। 1 নম্বর কোয়েশ্চেন দিয়েছে ওখানে কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি, এ ও বি এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম, এ ও বি এর মধ্যে কার বিজন ধর্ম বেশি। তোমরা চেষ্টা করো অবশ্যই পারবে, না পারলে আমাকে কমেন্ট করে জানিও। 13, কাকে ভবঘুরে বা রক এলিমেন্ট বলে? হাইড্রোজেনকে বলা হয়। 14 নম্বর কোয়েশ্চেন, হাইড্রোজেনকে গ্রুপ 1 ও গ্রুপ 17 রাখার সাপেক্ষে 3টি করে যুক্তি দাও, তোমরা চেষ্টা করো পারবে, না পারলে জানিও। 15 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজিতা কত? নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজিতা হচ্ছে 0, এই জন্য এদের শূন্যযোজী মৌল বলা হয়। আইনের সমযোজী বন্ধনে 1 নম্বর কোয়েশ্চেন হয়েছে কোনটিতে অষ্টক নীতি মান্য হয় না? এনএসসিএল, এলআইএইচ, সিএও, এখানে উত্তর হয়ে যাবে এলআইএইচ। 2 নম্বর হচ্ছে কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? গলিত এনএসসিএল, কঠিন এনএসসিএল, তরল এসসিএল, গ্লুকোজের জলীয় দ্রবণ, এটা হচ্ছে গলিত এনএসসিএল। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে তড়িৎযোজী ও সমযোজী যৌগের পার্থক্য লেখো। জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে আর সমযোজী যৌগ হচ্ছে জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করতে পারে না। তড়িৎযোজী যৌগগুলো গলন স্ফুটনাঙ্ক অনেক বেশি হয় কিন্তু সমযোজীগুলো গলন স্ফুটনাঙ্ক অনেক কম হয়। তড়িৎযোজী যৌগগুলো এদের কোনো সমবায়বতা দেখা যায় না কিন্তু সমযোজীগুলো সমবায়বতা দেখা যায়, এরকম কিছু তোমরা পার্থক্য করে নিও। 4 নম্বর হচ্ছে লুইস ডট গঠন করে বোঝাও কোনটির কিরূপ বন্ধন বর্তমান? H2O, NaCl, Na2O3, N2। 5 নম্বর কোয়েশ্চেন বলেছে এমন একটি যৌগের নাম লেখো যার মধ্যে তড়িৎযোজী, সমযোজী ও অসমযোজী বন্ধন বর্তমান থাকে। তো এটা উত্তর হয়ে যাবে NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড,
আর এখানে চারিদিকে যে অ্যানসারটা যে প্রশ্নটা বললাম তোমরা না যদি পারো আমাকে কমেন্ট করে জানিও, আমি সেখানে করে দেবো অ্যান্সারগুলো। তারপর দেখো ছ নম্বর কোয়েশ্চেন, এমন একটি করে এক বন্ধন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যৌগের নাম লেখো। এক বন্ধন যৌগ হচ্ছে লিখতে পারো মিথেন, দ্বিবন্ধন হচ্ছে কি লিখতে পারো সমযোজী যৌগ, যদি বলে এখানে সমযোজী কিছু বলেনি তো দ্বিবন্ধন তাহলে অক্সিজেন লিখতে পারো, আর ত্রিবন্ধন হচ্ছে কি নাইট্রোজেন। সাত নম্বর হচ্ছে কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই, এটা হচ্ছে তড়িজয়ী যৌগে কোনো অণুর অস্তিত্ব থাকে না। আট নম্বর কোয়েশ্চেন হচ্ছে এ বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 17 এবং 20, তাহলে দুটি কোন বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করবে এবং সংকেত কি হবে লেখো। তো তোমরা জানিও আমি সেখানে সাহায্য করে দেবো এবং সেখানে আমি ভিডিওটি লোড করব। নয় নম্বর কোয়েশ্চেন হচ্ছে একই ধরনের পরমাণু দ্বারা গঠিত যৌগটি কি ধরনের বন্ধন সম্পূর্ণ হবে, এটা হচ্ছে সমযোজী বন্ধন সম্পূর্ণ হবে। দশ, লবণ জলে তড়িৎ পরিবাহিতা সৃষ্টি হয় কিন্তু চিনির জল তড়িৎ পরিবহন করে না কেন, অর্থাৎ লবণের জল তড়িৎ বইতে পারে কিন্তু চিনির জল তড়িৎ বইতে পারে না কেন। তো তোমরা জানো লবণ জল যেহেতু হচ্ছে তড়িৎজয়ী, লবণ তড়িৎজয়ী, তড়িৎজয়ী হওয়ার জন্য এটা জলে গলে যায়, মানে জলে ভেঙে যায় ক্যাটায়নে, এটা সহজে তাই জন্য ক্যাটায়নে তড়িৎ পরিবহন করতে পারে। কিন্তু চিনি যেহেতু সমযোজী যৌগ এই জলের দ্রবণে কি হয় তড়িৎ মানে ক্যাটায়নে সৃষ্টি হয় না, এটা তড়িৎ পরিবহন করে না। তো এক নম্বর কোয়েশ্চেন বলছি দেখো, আয়ন কি তড়িগ্রস্ত পরমাণু বা মূলককে আয়ন বলা হয়। দুই হচ্ছে কি তড়িৎ বিশ্লেষণ কোন তড়িৎ প্রবাহে কাজ করে, এটা হচ্ছে ডিসি বা ডাইরেক্ট কারেন্টে কাজ করে। তিন, একটি মৃদু ক্ষারের নাম লেখো, এটা মৃদু ক্ষার হচ্ছে NH4OH অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। চারে হচ্ছে পিতলের উপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ কি ব্যবহার করবে। দেখো কার উপর দিতে হচ্ছে পিতলের উপর সোনার প্রলেপ, আর যার উপরে দিতে হয় যেমন পিতলের উপরে দিতে হবে এই জন্য পিতলটা হয়ে যাবে ক্যাথোড, অর্থাৎ যার উপরেই যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যার উপরে দিতে হবে তাকে হচ্ছে ক্যাথোড, আর যাকে দিতে হবে দেখো কিসের প্রলেপ দেবো সোনার প্রলেপ, তাহলে সোনারটা হয়ে যাবে অ্যানোড, তাহলে এটা হচ্ছে পিতলটা হচ্ছে ক্যাথোড আর সোনাটা অ্যানোড, আর তড়িৎ বিশ্লেষক পদার্থ হিসেবে সোনার জলীয় দ্রবণ অর্থাৎ পটাশিয়াম অরোসায়ানাইট সোনার জলীয় দ্রবণটা ব্যবহার করতে হবে, পটাশিয়াম অরোসায়ানাইট ব্যবহার করতে হবে তড়িৎ বিশ্লেষকের হিসেবে। পাঁচে বলছে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ক্রায়োলাইট ও ফিউসপার যোগ করা হয় কেন। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যালুমিনা থেকে একটা বক্সাইডের আকরি, ওখান থেকে অ্যালুমিনিয়ামটা নিষ্কাশন করা হয়, তো তার সঙ্গে ক্রায়োলাইট ফিউসপার যোগ করা হয়ে থাকে। কারণ দেখো কি, তো আমি সেখানে লোড করে দেবো অ্যান্সারটা ভালোভাবে। তো এখানে শুধু উপরে বলে যাচ্ছে কি হয় যে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যদি ক্রায়োলাইট আর ফিউসপার যোগ করা না হয় তাহলে অনেক অতি উচ্চ উষ্ণতা ওইটা করতে হয়, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের অনেক বেশি উষ্ণতা দরকার হয়, প্রায় 22-23-2400 ডিগ্রি সেন্টিগ্রেড মতো লাগে। কিন্তু সেই উচ্চ উষ্ণতায় কি হয় এই অ্যালুমিনিয়ামটা অনেকটাই বাষ্পীত হয়ে যায় ফলে নষ্ট হয়। কিন্তু এই জন্য ক্রায়োলাইট আর ফ্লোসপাত যোগ করে দেওয়া হয় তাহলে অত টেম্পারেচার লাগে না, জাস্ট 900-1000 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটা হচ্ছে মোটামুটি অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন হয় যা কম উষ্ণতার জন্য ওটার বাষ্পীত হতে পারে না, ফলে সহজে আমরা নিষ্কাশন করতে পারি। ছ নম্বর কোয়েশ্চেন বলছে কপার তড়িদ্দারের সাহায্যে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে কি চাক্ষুষ পরিবর্তন ঘটে বিক্রিয়া সহ লিখো। তো ক্যাথোডটা এখানে পুরু হয় আর অ্যানোডটা ভেঙে যায়, তো আস্তে আস্তে ভেঙে যাচ্ছে ওটা, আর এর বিক্রিয়াগুলো যদি পেতে চাও বা কীরকমভাবে হয় সেখানে আমি বুঝিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। সাত নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি গ্যালভানাইজেশন কি, যে লোহাকে তার মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, এই বিশেষ পদ্ধতিটা হচ্ছে কি গ্যালভানাইজেশন। আটে হচ্ছে কি ক্যাথোড ও অ্যানোড কি ধরনের বিক্রিয়া ঘটে, ক্যাথোডে কি হয় দেখো ক্যাথোডে ক্যাটায়ন যাচ্ছে এই জন্য ক্যাথোড হচ্ছে ক্যাটায়ন যাওয়ার জন্য এটা হচ্ছে বিজয়ন হচ্ছে, আর অ্যানোড দেখো অ্যানোডে এ আছে আর অক্সিডেশন ও ভাবিল ভাবিল অর্থাৎ অ্যানোডে হচ্ছে অক্সিডেশন হয় অর্থাৎ জারণ হয়, তাহলে ক্যাথোড নিঃসন্দেহে তাহলে বিজয়ন হবে। ন নম্বর কোয়েশ্চেন তড়িৎ লেপন কি এর উদ্দেশ্য লেখো, তোমরা নিশ্চয়ই পড়েছো ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ লেপন এর উদ্দেশ্যটা কি হবে। তো দেখো তড়িৎ লেপন হচ্ছে কি, তড়িৎ লেপনটা হচ্ছে যারা হচ্ছে বেশি সক্রিয় ধাতু তাদের উপর কম সক্রিয় ধাতু প্রলেপ দিয়ে তাদেরকে মরচে পড়া বা পরিবেশের বিভিন্ন যে অন্যান্য ধাতুর অক্সাইড থেকে রক্ষা করার জন্য সেগুলোকে আমরা তড়িৎ লেপন করাই, আর এর উদ্দেশ্য হচ্ছে কি যে মরচে পড়ার হাত থেকে রক্ষা করা, হ্যাঁ ধাতুটিকে টেকসই করা, তাদের অর্থনৈতিক ক্ষমতা অর্থনৈতিক যে মানটা মূল্যবোধটা বৃদ্ধি করা সৌন্দর্য বৃদ্ধি করা, এগুলো হচ্ছে তড়িৎ লেপনের প্রধান উদ্দেশ্য। দশ নম্বর কোয়েশ্চেন বলছে জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড উৎপন্ন হওয়া গ্যাসের অনুপাত কি, দেখো ক্যাথোডে ক্যাটায়ন তাহলে এইচ প্লাস উৎপন্ন হবে জলে তড়িৎ বিশ্লেষণে অর্থাৎ হাইড্রোজেন উৎপন্ন হবে, অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোড যে অক্সিজেন উৎপন্ন হয়, তো এক্ষেত্রে 2:1 অনুপাতে এটা উৎপন্ন হয়। তো দেখো এক হচ্ছে অ্যামোনিয়া শুষ্ককরণে কি ব্যবহার করা হয়, পোড়াচুন ব্যবহার করা হয়। দুই, দুটি গ্যাসের বিক্রিয়া দ্বারা সৃষ্টি একটি কঠিন পদার্থের বিক্রিয়াটি লেখো,
তো দুটি গ্যাসের বিক্রিয়া হচ্ছে NH3 গ্যাস আর HCl গ্যাস, এদের বিক্রিয়া হচ্ছে NH4Cl তৈরি হয়। দুটি গ্যাসের বিক্রিয়া একটা কঠিন তৈরি হচ্ছে NH4Cl। তিন নম্বর বলছে নেসলার বিকারক K2HgI4 এর ক্ষারীয় একটা দ্রবণে হচ্ছে অ্যামোনিয়া যুক্ত করা হয়, সেটা হচ্ছে নেসলার বিকারক। তো K2HgI4 হচ্ছে নেসলার বিকারক, এটা হচ্ছে অ্যামোনিয়া দিলে এটা অ্যামোনিয়াকে শনাক্তকরণের জন্য ব্যবহার করা হচ্ছে। চার, ইউরিয়া সংকেত কি? ইউরিয়া সংকেত হচ্ছে CONH2O2, একে কার্বামাইডও বলা হয়। পাঁচ নম্বর কোয়েশ্চেন, পরীক্ষাগারে ইউরিয়া প্রস্তুতি শিল্প উৎপাদনটি লেখো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা ভালোভাবে করে নিও এটা, যদি না পারো বা তোমাদের যদি প্রয়োজন হয় আমাকে জানিও, আমি সেখানে এই যেগুলো হচ্ছে আমি লোড করছি না এখানটা, তো তোমরা কমেন্ট করে জানালে আমি সেগুলোকে লোড করে দেবো এবং বুঝিয়ে দেবো। পরে বলছি দেখো, ইউরিয়া উৎপন্ন হওয়ার অন্তর্বর্তী যৌগটির নাম কি? অ্যামোনিয়াম কার্বামাইট, খুব ইম্পর্টেন্ট আছে এটা। সাত নম্বর হচ্ছে কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো? H2S, হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো। আট হচ্ছে ওলিয়াম কি? ওলিয়াম হচ্ছে H2S2O7, ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, ওকেই হচ্ছে ওলিয়াম বলা হচ্ছে। নাইট্রোলিয়াম কি? এটি কিভাবে প্রস্তুত করা হয় এবং এর একটি ব্যবহার লিখো। নাইট্রোলিয়াম হচ্ছে CaNaCl, CaNaCl প্লাস C এর মিশ্রণকে নাইট্রোলিয়াম বলে। তো এটা কিভাবে প্রস্তুত করা হয়? এটা ক্যালসিয়াম কার্বোনেটের উপর দিয়ে যদি নাইট্রোজেন চালনা করা হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে CaNaCl প্লাস C তৈরি হয়, সেটাই হচ্ছে নাইট্রোলিয়াম। ওই CaNaCl প্লাস C ওটা বাদামি বর্ণের দেখতে হয়, আর এটা হচ্ছে ব্যবহার হচ্ছে একটা জমির সার হিসাবে ব্যবহার করা হয়। দশ, অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড তৈরির জন্য কোন অনুঘটক ব্যবহার করা হয়? এটা হচ্ছে 10% রোডিয়াম যুক্ত প্লাটিনাম তারজালি ব্যবহার করা হয়। 11 নম্বর কোয়েশ্চেন, NH4Cl NaNO2 এর বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? এটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, N2। 12 নম্বর কোয়েশ্চেন, ধাতব মূলক বা ধাতব ক্যাটায়নের শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। 13 নম্বর কোয়েশ্চেন, কিপ যন্ত্রে কোন গ্যাস প্রস্তুত করা হয়? কিপ যন্ত্রে H2S প্রস্তুত করা হয়। 14, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ামের শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। তোমরা পারবে এটা, না পারলে আমাকে জানিও। পরে বলেছে লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 35% অ্যামোনিয়ার গাঢ় জড়িত দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। এক হচ্ছে কাকে কলঙ্কহীন ইস্পাত বলা হয়? এটা হচ্ছে স্টেইনলেস স্টিল। এটাতে তার স্টেনলেস স্টিলের চেয়ে একটা সংকর ধাতু যার উপাদান হচ্ছে কি? নিফেক্রো। তো দেখো, আমি এই যে যত তোমার যে ধাতুগুলো আছে সংকর ধাতু, সেগুলোকে আমার একটা এমন ধরনের কিছু ট্রিক বানানো আছে, যে ট্রিকের সাহায্যে তুমি যে কোনো সংকর ধাতু তার উপাদান কি সবকিছু তার নির্ণয় করতে পারবে। যেমন কলঙ্কহীন ইস্পাত হচ্ছে স্টেনলেস স্টিল, এর সূত্র হচ্ছে দেখো মনে হয় নিফেক্রো। নিফেক্রো, নি মানে নিকেল, ফে মানে লোহা, আর ক্রো মানে সিয়ার মানে ক্রোমিয়াম, অর্থাৎ নিফেক্রো মানে হচ্ছে লোহা নিকেল ক্রোমিয়াম দ্বারা গঠিত। দুই হচ্ছে বক্সাইট কোন ধাতুর আকরিক, এর সংকেত লেখো। বক্সাইট হচ্ছে কি? অ্যালুমিনিয়ামের আকরিক, এর সংকেত হচ্ছে কি? Al2O3 2H2O। এই যে বক্সাইড অ্যালুমিনিয়ামের আকরিক, আমার চ্যানেলে গিয়ে দেখবে যে বক্সাইড এই আকরিক গুলো বা কোনটি কোন ধাতুর আকরিক, তো এরকম ছন্দের সাহায্যে তোমরা খুব সহজে তৈরি করতে পারবে, কোনো প্রশ্নই তোমাদের কাছে বাদবে না। এরকম ভাবে চ্যানেলটি তৈরি করা হয়েছে, তো তার জন্য তোমাদের ফার্স্টেই করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রীতিমতো চ্যানেলটিকে ফলো করতে হবে। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ক্যালামাইন কোন ধাতুর আকরিক এবং এর সংকেত কি? ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক, এর সংকেত হচ্ছে ZnCO3। 4 নম্বর হচ্ছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন কি পদ্ধতিতে করা হয়? আকরিক থেকে ধাতু নিষ্কাশন হচ্ছে কি? বিজারণ পদ্ধতিতে করা হয়। তো কেন করা হয় পরে আমি বুঝিয়ে দেবো। 5 হচ্ছে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। 6 নম্বর হচ্ছে অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? কারণ হচ্ছে অ্যালুমিনিয়াম থেকে কিছু অ্যালুমিনিয়াম একটা ধাতব যৌগ, ওটা হচ্ছে তোমার ওই যে চাটনি বা আচারিতে অ্যাসিড, ওই অ্যাসিডের সঙ্গে ধাতব যৌগ বিক্রিয়া করে কি ধরনের এমন ধরনের অক্সাইড তৈরি করে যেগুলো আমার খাওয়ার সাথে সাথে পাকস্থলে যাচ্ছে, তার সাহায্যে পরবর্তী সময়ে এগুলো হচ্ছে ক্ষতি সাধন ঘটাতে পারে। এই জন্য ওই রকম ভাবে খাওয়া উচিত নয়, তাই আমরা ওই রকম পাতে খাবো না বা কাউকে খেতেও দেব না, তাই না? সাথে দেখো, ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? এটা হচ্ছে স্পট ওয়েল্ডিংও বলে দেয়। ওয়েল্ডিং এর কাজে হচ্ছে কি? থার্মিক পদ্ধতি ব্যবহার করা হয়। ডুরালুমিন সংকর ধাতুর উপাদান কি? ডুরালুমিন সংকর ধাতুর উপাদান হবে যে কুয়াল ম্যাগমেন। তো তখন এখানেও এরকম বেশ কিছু সংকেত বা সাজেশন আমি তোমাদের দিয়ে যাবো এই সংকর ধাতুর ক্ষেত্রে, তোমরা জানাবে যদি প্রয়োজন হয়। দেখো এখানে মনে রাখবো হচ্ছে কুয়াল ম্যাগমেন, অর্থাৎ কুয়াল ম্যাগমেন, এরকম কুয়াল ম্যাগমেন অর্থাৎ কি? কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ আছে।
নয় স্থায়ী চুম্বক তৈরিতে কোন লোহা ব্যবহার করা হয়? এটা হচ্ছে কাঁচা লোহা কিন্তু স্টিলের। দশ, সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়, কেন? তো তোমরা জানো যে সমস্ত কীরা, এটা তো একটা সহজ প্রশ্ন, তোমরা জান পারবে, না পারলে আমাকে বলো। এক নম্বর কোয়েশ্চেন হচ্ছে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন কোন পদ্ধতিতে করা হয়? এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়। পিতল ও কাঁসার উপাদানগত পার্থক্য লেখো, তো এটা হচ্ছে সংঘাতের মধ্যে পড়ছে, তো তোমরা না পারলে আমাকে জানাবে, আমি ঠিকের সাহায্যে সংঘাতগুলো সবগুলো সলভ করে দেবো। মিথেন অনুতে CHH এর বন্ধন কোণ কত? এটা হচ্ছে 109°28'। দুই হচ্ছে সরলতম অ্যালকেনের নাম কি? এটা হয়ে যাবে মিথেন। তিন নম্বর LPG-র পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এর প্রধান উপাদানের নাম হচ্ছে বিউটেন। চার, কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ইথিলিন ব্যবহার করা হয়, CH2CH2। পাঁচ, ননস্টিক বাসনপত্র প্রস্তুতিতে কোন পলিমার ব্যবহার করা হয়? এটা হচ্ছে টেফলন ব্যবহার করা হয়। ছয়, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগার হচ্ছে কি? ল্যাকটিক অ্যাসিড থাকে। সাত, ডিনেচার স্পিরিট কি? ডিনেচার স্পিরিট হচ্ছে কি? মিথাইল অ্যালকোহলে মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডিনেচার স্পিরিট বলে, যেখানে মিথাইল অ্যালকোহল থাকে 10% আর ইথাইল অ্যালকোহল থাকে 90%। আর এটি কি কাজে লাগে? এটি হচ্ছে বার্নিশের কাজে লাগে। আর নম্বর কোয়েশ্চেন, LPG গ্যাস সিলিন্ডার লিক করলে কিসের গন্ধ পাওয়া যায়? বা কোয়েশ্চেনটা এরকম দেয় যে LPG গ্যাস সিলিন্ডার লিক যাতে করেছে এটা বোঝার জন্য সতর্কতা অবলম্বন হিসাবে কিছু একটা পদার্থ দেওয়া থাকে, সেই পদার্থটির নাম কি? এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে ইথাইল মারক্যাপটান। নয়, অ্যাসিটালিন যৌগে BR2 যৌগ যুক্ত করলে কি ঘটবে? তো তোমাদের বিক্রিয়াটা আমি ওখানে করে দেবো, তোমরা যদি কমেন্ট বক্সে জানাও। দশ, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর পলিমার কি? অর্থাৎ একটা বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল পলিমার বলতে কি বোঝানো হয়েছে, তার উদাহরণ চেয়েছে। জৈব ভঙ্গ মানে কি? যারা জৈব পদার্থ, যেমন হচ্ছে বিয়োজক, ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলো দ্বারা যে সমস্ত পলিমারগুলো ভেঙে যায়, আর যারা ভেঙে যায় তারা জৈব ভঙ্গুর, যারা ভাঙে না তারা জৈব অভঙ্গুর। এগারো নম্বর কোয়েশ্চেন, সমগণীয় শ্রেণীর যৌগের আণবিক ভরের পার্থক্য কত? এটা হয়ে যাবে 14। তো কেন হয় তোমরা জানাবে, আমি সেখানে করে দেবো অ্যান্সারটা। বারো নম্বর হচ্ছে C3H2 এর কার্যকরী মূলক ঘটিত অবস্থান ঘটিত সম্ভাব্যতা উল্লেখ করতে বলেছে। তেরো নম্বর কোয়েশ্চেন হচ্ছে এস্টারিফিকেশন কি? এস্টারিফিকেশন ওখানে হচ্ছে অ্যালকোহল আর অ্যাসিডের হচ্ছে সালফে অ্যাসিড দিয়ে বিক্রিয়া করলে যে এস্টার তৈরি হয় সেটাই হচ্ছে এস্টারিফিকেশন, তো সেখানেও আমি বিক্রিয়াটা করে দেবো। চোদ্দ নম্বর কোয়েশ্চেন হচ্ছে PVC-র পুরো নাম কি? এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, এর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। CH3CH2CH অফ CH3 এর আইপ্যাক নাম কি? তো দেখো এখান থেকে নামকরণটা করার জন্য ফার্স্টে যেদিকে ফাংশনাল গ্রুপ আছে সেদিক থেকে নামকরণটা করার চেষ্টা করতে হবে এবং লং চেইন গুনতে হবে। এই জন্য দেখো এখানে হয়ে যাবে 1, 2, 3, 4, এখানে হচ্ছে 2 নম্বরে হাইড্রক্সি গ্রুপ আছে, এই জন্য 2 হচ্ছে এই দিক থেকে গোনা হয়েছে, তাহলে এটা হয়ে যাবে 2 হাইড্রক্সি বিউটেন। তো এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আজকের।